সংযোগ সড়কের অভাবে বাইশ বছর ধরে চালুর অপেক্ষায় রয়েছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার একটি সেতু এ কারণে নির্মিত সেতু এলাকাবাসীর কোনো কাজেই আসছে না এলজিডি বলছে দ্রুত সময়ের মধ্যে হাওড় এলাকার এই পথে সড়ক নির্মাণ করা হবে বিলের মাঝে সেতু কিন্তু নেই সংযোগ সড়ক উনিশশো নিরানব্বই সালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ গ্রামের সঙ্গে কৃষ্ণনগর গ্রামের কয়েক হাজার মানুষের চলাচলের জন্য সেতুটি নির্মাণ করে এলজিডি কিন্তু ২২ বছরে সংযোগ সড়ক নির্মাণ না করায় এভাবে পড়ে রয়েছে সেতুটি সমতল থেকে অন্তত পনেরো ফুট উঁচুতে থাকায় কেউ উঠানামাও করেনি সেতুতে এলজিডি প্রকৌশলীদের মতে ছয় লাখ টাকায় নির্মিত সেতুর দৈর্ঘ্য সতেরো মিটার প্রস্থ ছয় ফুট যদিও স্থানীয়দের রয়েছে ভিন্ন মত তাদের দাবি প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে একশো বিশ ফুট দৈর্ঘ্যের আট ফুট প্রস্থের সেতুটি নির্মাণ করা হয় কৃষিক্ষেত্রে সর্বাধিক কষ্ট আমরা যাইতে খুব কষ্ট করতে হবে কৃষি নিতে আসা যাওয়ার কষ্ট তো কোনো ভোগান্তির কোনো শেষ নাই কারণ হলো এখানে গরু বা চুর আসতে পারতেছে না এখানে তরকারি করতেছে মানুষও আসতে পারতেছে না উঠার কোনো সম্ভাবনা নেই আবদ্ধ করতে বায়া বায়া উঠতে এই বাজুতে এই যা গেছে আমরা এই দাবিটা মানে রাস্তাটা আর বিরিদা আবার নতুন করে দিয়ে দিলে মানে একটু সুখ সুবিধা আমরা হইব এলজিএডি নির্বাহী প্রকৌশলী জানান জিসিপি চার অধীনে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে ইতিমধ্যে একনেকে অনুমোদন হয়েছে দ্রুত সময়ের মধ্যে এই পথে সড়ক নির্মাণ করা হবে বলে জানান তিনি আমাদের মন্ত্রী মহোদয়ের ইয়েতে আমরা এই প্রকল্পটা পাস হয়েছে পাস করেছেন ইয়ে থেকে একনেক থেকে আমরা এই বছরই বাস্তবায়নে যাব এটা আমি চেষ্টা করব যে যে ফার্স্ট ফেজে যাতে এই সংযোগ সড়কে যোগাযোগ স্থাপিত হলে গ্রামগুলো শিক্ষা স্বাস্থ্য ও কৃষিতে আরও এগিয়ে যাবে ডিবিসি